কানাডার ট্রিনিটি উপকূলের কাছে একটি ছোট্ট ছিমছাম গ্রাম। সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে গ্রামটি, মূলত মৎস্যজীবীদের বাস। পোস্ট অফিস, গির্জা, কবরস্থান দেখা মিলবে গ্রামে। ঠিক যেন কোনো আদর্শ গ্রাম, কিন্তু বিস্ময়ের বিষয়, হন্যে হয়ে খুঁজলেও কোনো মানুষের দেখা পাবেন না এই গ্রামে। শুধু এই গ্রামটিই নয়, কানাডার অধীনস্থ নিউফাউন্ডল্যান্ড এবং লাব্রাডর সীমান্তে জনমানবহীন 300টি ভুতুড়ে গ্রাম রয়েছে। 1954 থেকে 1975 সালের মধ্যে একটি সরকারি প্রকল্প কেন্দ্র করে 300 গ্রামের মোট 30,000 বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে সেই শুধু ধুধু রয়েছে গ্রামগুলি। আজ এই গ্রামগুলির কথা প্রায় ভুলতে বসেছে বিশ্ববাসী। শুধু এই গ্রামের বাসিন্দাদের মনে স্মৃতি হিসেবে রয়েছে নিজেদের গ্রামের নামটি। নিউফাউন্ডল্যান্ড এবং লাব্রাডর অনেকটা বিস্তৃত, প্রত্যন্ত এলাকা এবং আশেপাশের অন্য অঞ্চল থেকেও একটু স্বতন্ত্র এলাকা। এখানে অদ্ভুত নামের সব গ্রাম রয়েছে। কোনো গ্রামের নাম কাম বাই চান্স, কোনোটার নাম হার্ড টিয়ার্স, কিংবা হ্যাপি অ্যাডভেঞ্চার্স, কিংবা চিমনি টিকলস। এই গ্রামগুলির বাসিন্দাদের মূল জীবিকা ছিল মৎস্য শিকার। পাশাপাশি থাকা গ্রামগুলির মধ্যে যোগাযোগ প্রায় ছিল না বললেই চলে। খুব সরল জীবনযাপন করত বাসিন্দারা, কিন্তু 1949 সালে ওই মানুষগুলোর জীবন বদলে যায়। তখন গ্রেট ব্রিটেনের হাত ছেড়ে কানাডার অধীনে চলে আসে নিউফাউন্ডল্যান্ড এবং লাব্রাডরের গ্রামগুলি। এরপর থেকে কানাডার প্রশাসনের নজরে পড়ে সমস্ত প্রত্যন্ত ও পৃথক গ্রামগুলির উপর। জনকল্যাণ ও মৎস্য দপ্তরের উপর গ্রামগুলি উন্নয়নের দায়িত্ব পড়ে। সমীক্ষা করার জন্য আমলারা গ্রামগুলিতে গিয়ে রীতিমতো অবাক হয়ে যান। সেখানে এখনও গ্রাম রয়েছে, সেখানে কেউ পড়াশোনা জানেন না, চিকিৎসার কোনো ব্যবস্থা পর্যন্ত নেই। কাম বাই চান্স গ্রামে কোনো চিকিৎসা ব্যবস্থার হিসেবে একটিও ছোট্ট কটেজ রয়েছে, কিন্তু কোনো চিকিৎসক নেই। আবার প্রত্যন্ত কয়েকটি গ্রামে সপ্তাহে একবার সাধারণ অসুখের ওষুধ নিয়ে পৌঁছায় একটি নৌকা। কখনও চিকিৎসক বলে নৌকায় চেপে আসেন, কয়েক ঘন্টা গ্রামে ঘুরে চিকিৎসা করে ফিরে যান। মাত্র 14টি পরিবার নিয়ে গড়ে ওঠা একটি প্রত্যন্ত গ্রামেরও সন্ধান পান তারা। যে গ্রামে যাওয়ার কোনো রাস্তা পর্যন্ত নেই, চাষাবাদ সম্বন্ধে সে ভালো জানে না। সেখানকার বাসিন্দারা মাছ শিকার তাদের একমাত্র ভরসা। এই গ্রামবাসীদের অত্যন্ত সহজ সরল জীবনযাপন তাদের জীবনে ফের বদল আসে 1957 সালে। এইসব গ্রামের জন্য চিকিৎসা সহ আরও অনেক সরকারি অফিস পাঠায় সরকার। কয়েকদিন থাকার পর কানাডা সরকার জানায় দ্রুত ওই সমস্ত গ্রামের সভ্যতার বিকাশের প্রয়োজন। যোগাযোগের জন্য রাস্তা বানাতে হবে, পড়াশোনার জন্য স্কুল বানাতে হবে এবং চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থা করাটা ছিল প্রথম প্রয়োজন। পরিস্থিতি এমন ছিল যে তার জন্য গ্রামগুলিকে খালি করতে হতো। সরকারি এই প্রকল্পের বেশিরভাগ বাসিন্দাই অনিচ্ছুক ছিলেন। তারা বুঝিয়ে সুঝিয়ে ক্ষতিপূরণ সহ বেশ কিছু অর্থ দিয়ে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের লক্ষ্য ছিল এই এলাকায় বিপুল মাছের যোগানকে ব্যবসায়িক কাজে লাগানো, কিন্তু এই সমস্ত গ্রামের সভ্যতার বিকাশ ঘটাতে গিয়ে দেখা যায় বড় অঙ্কের অর্থের প্রয়োজন। পাথুরে জমি কেটে রাস্তা বানানো যথেষ্ট খরচ সাপেক্ষ, ফলে সরকারের বিকাশ প্রকল্প মাঝপথেই থমকে যায়। 1975 সাল থেকে এই গ্রামগুলি সম্পূর্ণ পরিত্যক্ত। এই গ্রামে আজও সহজ সরল জীবনযাত্রার ছাপ রয়েছে। আজও সেই পোস্ট অফিস, গির্জা, ছোটো ছোটো ঘরে সবাই রয়েছে। সেই গ্রামে গেলে সবাই দেখতে পাওয়া যাবে, শুধু মিলবে না কোনো মানুষের। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।